মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের পক্ষ থেকে এসএসসি পরীক্ষা 8টি বোর্ডে একই সাথে শুরু হচ্ছে যে 10টায়। যারা পরীক্ষার্থী আমরা সবাইকে জন্য আমার শুভেচ্ছা এবং দোয়া রইল। বরিশাল শিক্ষা বোর্ডে মোট 67,000 শিক্ষার্থী 250 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। তার ভিতরে 33,050 জন ছাত্র, 34,200 ছাত্রী। আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য আমাদের মোট 131টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। আমরা কেন্দ্র সচিবদের সাথে আমরা সভা করেছি, সেই সভায় আমরা সমস্ত ধরনের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের এখন ডেঙ্গু পরিস্থিতি আছে, যাতে ক্যাম্পাসগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সেই ব্যাপারে আমরা অধ্যক্ষ মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করেছি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি। এবং আমাদের বরিশাল শিক্ষা বোর্ডের 12টি টিম গঠন করা হয়েছে, যারা এই পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে গ্রহণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং পরীক্ষা আসলে যথাসময়ে শুরু করা যায়নি, কিন্তু পরীক্ষা খুব বেশি এগিয়ে এসেছে সেটা না। আমাদের এবছর অনেকগুলো ক্লাস হয়েছে। সাধারণত আমাদের দেখা যায় যে যতগুলো ক্লাস হওয়ার কথা, কিন্তু তার চেয়ে কম ক্লাস হয়নি, কারণ আমাদের যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে যতটি ক্লাস হওয়ার কথা তার চেয়েও বেশি ক্লাস হয়েছে। এবং কিছু কিছু শিক্ষার্থী হয়তো বা ভুল বুঝতে পেরেছে বা ওদের ভিতরে, কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় আমরা যথাসময়ে পরীক্ষা শুরু করেছি। এবং আমাদের পরীক্ষা শুরুর থেকে শেষ হওয়ার 60 দিনের ভিতরে যে ফলাফল প্রকাশ, সেটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এবং আমরা আশা করি আমাদের 67,000 শিক্ষার্থী এবং আমাদের শিক্ষকরা, অভিভাবকরা যেভাবে এসএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, বরিশাল বোর্ডের সুনাম অক্ষুণ্ণ রেখেছে, এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও আমাদের শিক্ষার্থীরা ভালো প্রিপারেশন গ্রহণ করছে, আমাদের শিক্ষকগণ শ্রেণীকক্ষে ভালো পাঠদান করেছেন এবং অভিভাবকগণ আসলে মূলত এবং শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করেছে। আশা করি এসএসসি পরীক্ষায়ও আমাদের টোটাল সিলেবাসটাই আমাদের সংক্ষিপ্ত হয়েছে, যতগুলো পরীক্ষা হচ্ছে সেটা মানে আমাদের যতটুকু শ্রেণীকক্ষে পাঠদান করা গেছে সেই অনুপাতে আমাদের তাদেরকে সেইভাবেই সিলেবাস করে পরীক্ষা হচ্ছে। কিন্তু পূর্ণ মানের পরীক্ষা হচ্ছে এবং পূর্ণ সময়ের পরীক্ষা হচ্ছে। থ্যাংক ইউ।